নমস্কার বন্ধুরা, আমি হর্নেট ম্যান। আজকে আপনাকে আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে স্বাগত জানাই। আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি কোনো বাইকটা এয়ার কুল, কোনো বাইকটা অয়েল কুল, কোনো বাইকটা লিকুইড কুল। অ্যাকচুয়ালি এয়ার কুল, অয়েল কুল এবং লিকুইড কুল ইঞ্জিনের ফাংশনটা কী, তো এই ভিডিওতে আপনাকে আমি সেটাই এক্সপ্লেন করব। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে আর ভিডিওটা লাইক করতে, এবং ভিডিওটা পুরোটা দেখার পরে যদি মনে হয় ভিডিওটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ইঞ্জিন কুলিং সিস্টেম সম্পর্কে বলার আগে আপনাদেরকে আগে জানতে হবে ইঞ্জিন কুলিং সিস্টেম কেন প্রয়োজন হয়। তো অ্যাকচুয়ালি হয় কি, বাইকের পেট্রোল যখন ইঞ্জিনে গিয়ে ব্লাস্ট করে তখন দু রকমের শক্তি উৎপন্ন হয়। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, আর তার সঙ্গে তাপ শক্তি উৎপন্ন হয়। তো সেই যে তাপটা প্রডিউস করে ইঞ্জিন, সেই তাপটাকে রিলিজ করবার জন্য আমাদের ইঞ্জিন কুলিং সিস্টেম প্রয়োজন হয়। ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে গেলে যে মোবিলটা ইউজ হয় সেই মোবিলের ঘনত্ব খুব কমে যায়, আর ঘনত্ব খুব কমে গেলে কি হয়, ইঞ্জিনের মধ্যে ফ্রিকশনটা বেড়ে যায়, আর ফ্রিকশন বেড়ে গেলে ইঞ্জিনের ক্ষতি হয়। তো এই কারণেই ইঞ্জিন কুলিংয়ের প্রয়োজনীয়তা আছে। আমাদের ইন্ডিয়াতে তিন ধরনের কুলিং সিস্টেম প্রচলিত। প্রথমটা হচ্ছে একদম কমন, সেটা হচ্ছে এয়ার কুল সিস্টেম। দ্বিতীয়টা হচ্ছে অয়েল কুল, আর তৃতীয়টা হচ্ছে লিকুইড কুল, যেটা এখনকার বাইকে BS6-এ হাই সেগমেন্টের কিছু বাইকে ইউজ করা হয়। প্রথমেই জেনে নেওয়া যাক এয়ার কুল সিস্টেম কীভাবে কাজ করে। তো অ্যাকচুয়ালি এয়ার কুল সিস্টেম আর কিছুই নয়, আমরা সাধারণত নর্মাল যে সমস্ত বাইক 100cc, 125cc, 150cc নর্মাল যে সমস্ত বাইকগুলো আছে সেই বাইকগুলোতে ইঞ্জিনের পাশে দেখবেন একটা করে, ঠিক কম্পিউটারে যেমন হিটসিং ব্যবহার করা হয়, যে CPU-র উপরে দেখবেন একটা CPU ফ্যান আছে, সেই ফ্যানেতে দেখবেন এরকম হিটসিং দেওয়া থাকে। তো হিটসিংয়ে কী করা হয়, এই যে এই জায়গাগুলো দিয়ে এয়ার পাস হয়। ঠিক আমাদের ইঞ্জিনেও ঠিক সেই রকম, দেখবেন সাইডে সাইডে উইংস দেখা যাচ্ছে, সেই উইংসটার মাধ্যম দিয়ে কী হচ্ছে, ইঞ্জিনের যে বডিটা সেই বডির ক্ষেত্রফলটাকে বা ওপেন সারফেসটাকে বাড়ানো হচ্ছে, যার ফলে সেখান দিয়ে যখন হাওয়া পাস হচ্ছে তখন কী হচ্ছে, ইঞ্জিনটা ঠান্ডা হচ্ছে। তবে এই এয়ার কুল ইঞ্জিনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজগুলো কী, তো এই ইঞ্জিনের খরচ অনেক কম, এই ইঞ্জিনের মেনটেন্যান্স একদম জিরো, এই ইঞ্জিন কুল টেম্পারেচার বা এক্সট্রিম কুল টেম্পারেচারেও কিন্তু কোনো রকম প্রবলেম করে না, এই ইঞ্জিনে কোনো রকম রেডিয়েটার, ওয়াটার পাম্প বা এই সব কোনো কিছু প্রয়োজন হয় না, ফলে এখানে লিকেজেরও কোনো রকম প্রবলেম নেই। কিন্তু এই ইঞ্জিনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এই ইঞ্জিন অল্প কিছুক্ষণ চলার পরেই প্রচুর হিট উৎপন্ন হয়, এই ইঞ্জিন খুব তাড়াতাড়ি গরম হয় এবং লং রান করলে ইঞ্জিনের প্রবলেম হতে পারে, আর এই ইঞ্জিন হট টেম্পারেচারে, এক্সট্রিম হট টেম্পারে চালালে এই ইঞ্জিন আপনার প্রবলেম হতে পারে। তো এবার দেখে নেওয়া যাক অয়েল কুল ইঞ্জিন। অয়েল কুল ইঞ্জিন মোটামুটি এয়ার কুল ইঞ্জিনের মতো, শুধুমাত্র এর মোবিলটাকে ঠান্ডা করার জন্য আলাদা একটা রেডিয়েটর ব্যবহার করা হয়। যে মেন ইঞ্জিনের স্ট্রাকচার সেখানে যেমন এয়ার কুলের মতো উইংস দেওয়া থাকে সেরকম থাকে, কিন্তু মোবিলটা, যে মোবিলটা ইউজ হয় সেই মোবিলটা আলাদা একটা পাইপের সাহায্যে রেডিয়েটরে আসে, সেটা রেডিয়েটরে এসে ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে আবার সেটা ঘুরে ইঞ্জিনে ফিরে যায়। অয়েল কুল ইঞ্জিনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। এর অ্যাডভান্টেজের মধ্যে যদি বলতে হয় তাহলে এটা বলা যেতে পারে এয়ার কুল ইঞ্জিনের থেকে অনেকটা বেটার, এটা হট এবং কোল্ড দুটো ওয়েদারই খুব ভালো চলবে। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এর লিকেজ প্রবলেম হতে পারে। এই ইঞ্জিন এয়ার কুল ইঞ্জিনের থেকে একটু কমপ্লিকেটেড এবং কস্টলি হয়। আমাদের দেশে বাজাজের পালসারের যে 200cc বাইক ছিল তাতেই প্রথম অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়। এবারে আসি লিকুইড কুল ইঞ্জিনে। লিকুইড কুল ইঞ্জিনের টেকনোলজিটা হচ্ছে এয়ার কুল এবং অয়েল কুলের টেকনোলজির থেকে সম্পূর্ণ এক ধরনের আলাদা টেকনোলজি। এই ইঞ্জিনে কী হয়, এই মেন ইঞ্জিনের গায়ে কোনো রকম উইংস থাকে না, এখানে কী হয় ইঞ্জিনের বাইরের দিকে একটা আলাদা করে পকেট বা চেম্বার থাকে, সেই চেম্বার বা পকেটের মধ্য দিয়ে কুলেন্ট বা জল সার্কুলেট হয়। এখানে যে কুলেন্ট ব্যবহার করা হয় সেটা ইঞ্জিনের গা দিয়ে আলাদা করে একটা চেম্বারের মধ্য দিয়ে সেটা ফ্লো হয়, ফ্লো হয়ে একটা নলের মাধ্যম দিয়ে সেটা রেডিয়েটরে বাইরে আসে, রেডিয়েটর থেকে ঠান্ডা হয়ে আবার সেটা ইঞ্জিনের মধ্যে ফিরে যায়। এখানে রেডিয়েটরের মধ্যে একটা ফ্যান লাগানো থাকে, সেই ফ্যানের মাধ্যম দিয়ে কুলেন্টটা কী হয় আরও বেশি ঠান্ডা হয়। এখানে লিকুইড কুল ইঞ্জিনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো কি জেনে নিই, লিকুইড কুল ইঞ্জিনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি, আর এই ইঞ্জিন সবচেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়, এক্সট্রিম হট ওয়েদারেও এই ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। লিকুইড কুল ইঞ্জিনে কুলেন্টের মধ্যে 70% জল ব্যবহার করা হয় আর 30% কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, সুতরাং এক্সট্রিম ঠান্ডা ওয়েদারে এই কেমিক্যালটা অনেক সময় জমে যাওয়ার চান্স থাকতে পারে, এবং এই লিকুইড অনেক সময়
লিকেজ হওয়ারও সম্ভাবনা থাকে। লিকুইড কুল ইঞ্জিন খুব কমপ্লিকেটেড এবং খুবই কস্টলি হয়, আর এই ইঞ্জিনে প্রচুর মেনটেন্যান্স আছে। রিসেন্টলি হিরো এক্সপালসের BS6 যে মডেল বেরিয়েছে তাতে এই লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিও সম্পর্কে আপনার কিছু মতামত থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।